15 আগস্ট জাতির শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 15 আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইতালি আওয়ামী লীগ ভিসেনসা শাখা। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেছে ইতালি আওয়ামী লীগ ভিসেনসা শাখা। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার দুপুরে স্থানীয় এক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রথমে কোরআন তেলাওয়াত ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভিসেনসা শাখা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের অনুষ্ঠান পরিচালনায় বক্তব্য রাখেন ভিসেনসা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলওয়া সোহেল, আওয়ামী লীগ নেতা নেপচুন মনির, সাইফুল ইসলাম, মেহেদি হাসান, আহসান বাবু, জিল্লুর রহমান নিরন, হাবিবুর রহমান শাখাওয়াত, শহীদুল ইসলাম, আলমী সোহেল, হাসান মাহমুদ, আবুল হোসেন রাড়ি, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পর দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিল, তখন কুচক্রী মহল 15 আগস্টের কালো রাত্রিতে আমাদের এই মহান নেতাকে হত্যা করে। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে বিএনপি জামাত ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রমকে ব্যাহত করছে। তবে আওয়ামী লীগ নেতা কর্মীরা জীবিত থাকাকালীন বিএনপি জামাত এই চক্রান্তকে কখনোই বাস্তব হতে দেবে না। পরে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ইতালি ভিসেনসা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।